ইজাজুল হক ইজাজ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সঙ্গে একান্ত লাইভে যুক্ত হয়েছেন রাজনগর উপজেলার তিন নং মুন্সিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবী এবং বর্তমান মেম্বার জনাব আবুল হোসেন। আবুল বাসাতে আমরা কথা বলবো যে নির্বাচন করা তো প্রত্যেকের একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে, আপনি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন যেহেতু আপনি দুইবারের সফল মেম্বারের দায়িত্ব পালন করেছেন, বিদায় আপনি আগামীতে নির্বাচন করার যে উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন আমরা জানবো আপনার নির্বাচন লক্ষ্য উদ্দেশ্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি 2011 ইং থেকে তিন নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের মেম্বার এখনও আছি। আমি প্রতিটা কাজ খুবই আমি আন্তরিকতার সাথে আমি করে যাচ্ছি এবং আমার ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের পূর্ণ আস্থা এবং বিশ্বাস সবসময় আমার উপরে আসিল, এখনও আছে। আমি আমার ওয়ার্ডবাসী তথা ইউনিয়নবাসীকে এর জন্য ধন্যবাদ জানাই। আর মূল কথা হইল, আমি যেহেতু মেম্বার সেহেতু এই ইউনিয়নের প্রতিটা গ্রাম পাড়া মহল্লায় আমি বিচরণ করেছি এবং সব মানুষের দুঃখ দুর্দশা এবং মানুষের মনের ভাব বুঝতে পেরে আমি প্রতিটা জিনিস আমি উপলব্ধি করেছি। তাই আমি চিন্তাধারণা করছি যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন করে যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হই, তে ইনশাআল্লাহ প্রতিটা মানুষের যে অধিকার আছে, নাগরিক অধিকার আছে, সেগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব এবং প্রতিটা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা কিছু আছে আমি সব কিছু আন্তরিকতার সাথে কাজ করব এবং সাধারণ মানুষের সবসময় পাশে ছিলাম, আসি এবং ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলেও থাকব, না হলেও কিন্তু সবসময় আমি আজীবন মানুষের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বিশেষ করে যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, যত কিছু আছে নাগরিক সুবিধা, স্বাস্থ্য চিকিৎসা সব কিছু আমি আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে একেবারে একবারে প্রান্তিক পর্যায়ে মানুষের দুর্গড়ায় এই যে সরকারি অনুদান, সরকারের তদন্ত সুযোগ সুবিধা আছে সব কিছু পৌঁছে দিব ইনশাআল্লাহ। আমি সর্বোপরি ইউনিয়নবাসীর কাছে আমার আকুল আবেদন এবং প্রত্যাশা আমারে। ধন্যবাদ আবুল ভাই, আপনার কাছে আমরা আবার আসছি। যেহেতু আপনি এই ইউনিয়নের 4 নং ওয়ার্ডের যে দুইবার মেম্বারের দায়িত্ব পালন করে আসছেন সফলতার সহিত, আমরা বলেছি যে আপনি মানুষের ভালোবাসা শিক্ত হয়ে আবার চেয়ারম্যান নির্বাচন করবেন। বিশেষ করে আপনি নির্বাচন করবেন নির্বাচনের যে মানুষের মৌলিক চাহিদা পূরণের বা ইউনিয়নকে আলোকিত করতে আপনার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে কোন ধরনের পরিকল্পনা আছে বলে আপনি? আসলে আমি সবসময় কাজের প্রতি আন্তরিক ছিলাম এবং এখনও আছি। ভবিষ্যতেও যদি চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে ইনশাআল্লাহ মানুষের সবচেয়ে যত ধরনের সমস্যা আছে, যেমন স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তাঘাট যেগুলো আছে, এগুলা আমি অগ্রাধিকার ভিত্তিতে আর গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের মনের আশা যা আছে তা কিছু পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সরকার থেকে যে ধরনের অনুদান পাইব সব কিছু মানুষের দুর্গড়ায় পৌঁছানোর চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে আবুল হোসেন ভাই। আমরা জানবো যে এখান দেখতেছি আপনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে যে আপনার নির্বাচনী প্রচারণা বা গণসুযোগ্য করছেন। আমরা জানবো আপনার সাথে আপনি যেহেতু এই ওয়ার্ডের ভোটার বা ইউনিয়নের ভোটার হিসাবে আপনার আবুল ভাই মানুষ কেমন? আসসালামু আলাইকুম। আবুল ভাই খুব ভালো মানুষ, আর আবুল ভাইরে আমরা সহযোগিতা করার লাগি আমরা আবুল ভাইয়ের লাগে একটু আর্থাছি। ধন্যবাদ। ওকে, আপনার কাছে জানবো। ধন্যবাদ, সালামু আলাইকুম। মেম্বার আমার ছোটো ভাই, আমি তার বড় ভাই, আমরা একে চাচাত্ত ভাই। তার নীতিগতভাবে পালা থাকার কারণে মানুষের সহযোগিতা করে, অথচ তার ব্যক্তিগতভাবে প্রাণ বিতরণ করাও হয়েছে যে করোনা মারামারির সময়ে 2-3-4 লক্ষ টাকার প্রাণ প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হয়েছে। এটাও আমার আশাবাদী, আর এটাও আমার ধন্যবাদ আপনারা দিলাম। ধন্যবাদ আপনাকে। আমরা একজন অসুস্থ ভাইয়ের কাছে জানবো যে আপনি যেহেতু অসুস্থ অবস্থায় আছেন, আপনাকে আবুল ভাই কি আপনাদেরকে সহযোগিতা সবসময় করেন? জি ভাই, আমরা সবসময় করি।
ধন্যবাদ দর্শক। আমরা আসলে একজন যে আবুল হোসেন ভাই একজন নির্বাচনী প্রার্থী, তিন নং মুন্সি বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন করবেন। আমরা ওনার আগ্রহ যে ওনার যে উদ্যোগ নিয়েছেন উনি মানুষের পাশে থেকে কাজ করবেন। কয়েকজন যুবকের সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম। উনি মেম্বার হিসাবে অনেক ভালো এখন চেয়ারম্যান খাড়া হয়েছেন, আমরা সবাই সহযোগিতা করতেছি, আগে দিয়ে যা পারি আরও আগে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমার শেষ কথা হইল, আমি আমার তিন নং মুন্সিবাজার ইউনিয়ন পার্ষদের সর্বস্তরের জনসাধারণের কাছে আমার বিনীত অনুরোধ এবং আকুল আবেদন, আমি আপনাদেরই সন্তান, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আর আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের এই মহামূল্যবান ভোট দিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবুল হোসেন ভাই। আপনার প্রত্যাশাটুকু আমরা জানলাম, আপনার নির্বাচন করবেন, আগামীতে এগিয়ে যান, সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করছেন, যেভাবে আগামীতে কাজ করে আরও গতিতে এগিয়ে আসবেন বা মানুষের কল্যাণে কাজ করবেন বলে আশা ব্যক্ত করছেন আমরা। সুখী সমৃদ্ধির প্রত্যাশায় আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম।